আমি আজকে সুন্দর এয়ার কন্ডিশন রুমে ইয়ে করছি, এখানে আমার অবদান সামান্য, এখানে যে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আছেন তাদের টাকায় আমি এরকম সুন্দর ইয়েতে আজকে বঙ্গবন্ধু চর্চা করতে পারছি, আমি সুন্দর একটা গাড়িতে চড়ে আসছি যাচ্ছি অনেক কিছু করছি। অতএব তার প্রতি আমার দায়িত্বটা যদি আমি ঠিক মতো পালন করি তাহলে বঙ্গবন্ধুর সেই শান্তির চেতনা, বঙ্গবন্ধুর সেই সম্মানের চেতনাটা আমরা আলোকিত করব। হতে পারে যে আমরা সচিবালয়ের মধ্যে নই, কিন্তু আপনার আমাদের এই মন্ত্রণালয় সারা পৃথিবীর মানুষের বনের মধ্যে আছে। হতে পারে হয়তো আমরা অনেক বেশি বাজেটের অধিকারী মন্ত্রণালয় নই, কিন্তু অনেক বেশি বাজেট সাপোর্টেড মিনিস্ট্রি আমরা। হতে পারে হচ্ছে যে আমার লোকেরা 2.5% পর্যন্ত না পায়, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বড়। সুতরাং আমরা চাই সম্মান। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে কয়েক বছরে যে উন্নয়ন যেটা হয়েছে আমরা যদি ধরে রাখতে পারি, টার্গেট যেটা আছে 2040 সালের যে আমরা যে মধ্যম আয়ের দেশ হব, এটা ইনশাল্লাহ আমরা হবই। আমি প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধের যারা জীবন দিয়েছেন সকল শহীদদের প্রতি। আমি শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতি যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, সকল মা বোনের প্রতি এবং বাংলাদেশকে ভালোবেসে যারা এগিয়ে নিয়েছেন, সকল বীর মুক্তিযোদ্ধা সহ আপামর নাগরিকের প্রতি। আমি জুলি কুড়ি পদকপ্রাপ্তির যে 50তম বছর, এই জাতীয় অনুষ্ঠানে আগে কখনো কথা বলার সুযোগও পাইনি, আমি বলিও নি। তবে আজকে যখন বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আলোচনা সভার আয়োজনটি করেছে, তখন আমার মনে হয়েছে যে আমরা সরকারি যে অনুষ্ঠানগুলো করি তার মধ্যে এটা একটা অন্যতম অনুষ্ঠান ভবিষ্যতে হতে পারে। কারণ বঙ্গবন্ধুকে শান্তি পদক দেওয়া হয়েছে 1973 সালের 23শে মে, আর এই পদকের জন্য উনি মনোনীত হয়েছেন 1972 সালে। ইন্টারনেট ছিল না, টিভি ছিল না, টেলিফোনের এত আধিক্য ছিল না, তাহলে 1972 সালে একজন মানুষকে শান্তি পদকের জন্য যে চিহ্নিত করতে পারা, সিলেক্টেড করতে পারা, তখন তো কত বড় ব্যক্তিত্ব হলে, কতখানি অসামান্য অবদান রাখতে পারলে বঙ্গবন্ধুকে বিশ্ব শান্তি পদক জুলি করে পদক দেওয়া হয়েছিল, এটুকু শুধু অনুভব করার জন্য, বর্তমান প্রজন্মের বোঝার জন্য এ জাতীয় অনুষ্ঠানের আবশ্যকতা বিদ্যমান। আজও যখন আমরা বিদেশে যাই তখন আমরা যখন বলি বাড়ি কোথায়, বাংলাদেশ, তো তখন কেমন জানি ওনারা বলে যে অন্য কোনো কাছাকাছি দেশের নাম বলে, মানে আমরা যে স্বাধীন দেশ এটা চিনতে স্বীকার করতে কোথায় যেন একটা বাধ্যবাধক একটা ভাব আছে। এই বাধ্যবাধক ভাবটার কথা আজকে ভাবেন যে বাংলাদেশকে ব্র্যান্ডিং কীভাবে বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধু নিয়ে গেলেন। বঙ্গবন্ধু জলীয় করে শান্তি পদক পেয়েছেন, এটা বঙ্গবন্ধু যতটুকু উপকৃত না হয়েছেন, সম্মানিত হয়েছেন, তার চেয়ে হাজার গুণ সম্মানিত হয়েছি বাংলা এবং বাংলাদেশের মানুষেরা। কারণ আমাদেরকে চেনার জন্য যে ব্র্যান্ডিং দরকার, আজও 50 বছর পরে আমাদের প্রধান ক্রাইসিস হচ্ছে ব্র্যান্ডিং। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বিশ্ব শান্তির জন্য কাজ করি এবং এই অভিবাসন সেক্টর থেকে 176টা দেশে আমার কর্মী যায়, তার মানে হচ্ছে 176টা দেশের মানুষের ঘরের শান্তি, অর্থনৈতিক উন্নতি, এগুলোর জন্য আমরা কাজ করি। সুতরাং অন্যের শান্তি, অন্যের উন্নতির জন্য যদি আমরা কাজ করি তাহলে আমাদের ব্র্যান্ডিং এবং মর্যাদাটা খুবই দরকার। এই মর্যাদার ক্ষেত্রে যদি আজকে বঙ্গবন্ধু আরও দীর্ঘকাল আমাদের মধ্যে থাকতেন তাহলে এই ব্র্যান্ডিংয়ের জন্য আমাদের আর বলতে হতো না যে পার্শ্ববর্তী কোনো দেশের পাশে আমরা থাকি। আজকে বঙ্গবন্ধু আমাদের ব্র্যান্ড, বঙ্গবন্ধু হচ্ছে আমাদের চেতনা। এই প্রসঙ্গে আমি একটি শুধু কথা বলতে চাই আমার নিজের কবিতা থেকে। বিকশিত হবার আগেই বৃন্তছেদন হবার জন্যে গোলাপ সুরভির সাথে বাতাসের দেখা হলো না। একটা গোলাপকে যদি 20 অবস্থায় কেটে ফেলা হয় তার যেমন বিকাশ হয় না,
একটা জাতির বিকাশের জন্য তার পিতাকে যদি কেটে ফেলা হয়, মেরে ফেলা হয়, হত্যা করা হয়, তাহলে সে জাতিকে সে বিশ্বব্যাপী প্রশস্ত হতে পারার, সাহস দেখাতে পারার সেই সক্ষমতাগুলো অনেকটা কমে যায়। নানা কারণে, নানা ষড়যন্ত্রে হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আজকে আমাদের ঘুরে দাঁড়াবার যথেষ্ট সময় হয়েছে। 50 বছর পরে আমরা অনুষ্ঠানটা উদযাপন করছি, কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্বে কোথাও যান, তার বেলাতে একই কথা সত্য হয়ে আসে। তাকে মাদার অফ হিউম্যানিটি বলে আখ্যায়িত করা হচ্ছে। পৃথিবীর যে কোনো জায়গায় গেলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কোনো একটি ধারণা দেন, সেই ধারণাটি হয়ে ওঠে বিখ্যাত। পরিবেশের উপরে আমাদের ধারণাগুলো বিশ্ববিখ্যাত, দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের ধারণাগুলো বিখ্যাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রে আমাদের ধারণাগুলো বিখ্যাত। কেউ আমাদের শত্রু নয় এই কথাটা পৃথিবীর কেউ বলতে পারেনি। আমরা যুদ্ধ চাই না এই কথাটা কেউ বলতে পারেনি। আমার ভাইকে আর হত্যা করো না এই কথাটা আর কেউ বলতে পারেনি। শুধু আমরা বলেছি, আমাদের জাতির পিতা বলেছে। এই জন্য বিশ্ব শান্তি পদক বঙ্গবন্ধু পেয়েছেন, মানে সমগ্র বাঙালি জাতির যে চেতনা বোধ, আমরা যে শান্তির পক্ষে, এটাই একটি স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং এই চেতনার সাথে যারা যারা আপনার নাম শুনেছেন, উপস্থাপক বলেছেন, যারা যারা জুলিও কুড়ি পদক পেয়েছেন, তারা তো কেউ সাধারণ মানুষ নন, অসাধারণ নেতৃত্ব, অসাধারণ মানুষ। এবং বঙ্গবন্ধুর একটি উক্তিতেই আছে যে আমি বাঙালি হিসেবে বাংলাদেশের মানুষ নিয়ে ভাবি, আর মানুষ হিসেবে সারা পৃথিবীর মানুষ নিয়ে ভাবি। তখন তো উনি পদক পাননি, কিন্তু উনি সেই বয়সে এটা তো ভেবেছেন। সুতরাং এই শান্তি পদক বঙ্গবন্ধুর প্রাপ্য, এবং বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিশ্ব শান্তিতে নোবেল প্রাইজ হয়তো পেতে পারতেন। আজকে যদি উনি নোবেল না পান, আমাদেরকে এমনভাবে কাজ করতে হবে যেন আমাদের এই জাতি হিসেবে বঙ্গবন্ধুর যে সম্মান বিশ্ব দিয়েছে, সেই সম্মানটা আমরা ধারণ করতে পারি। আমার মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যে বিশ্বে যে কর্মীরা যায়, তারা আমাদের এক একটা ব্র্যান্ডিং অ্যাম্বাসেডর। আজকে বঙ্গবন্ধু দেশের সন্তান হিসেবে সকল কর্মী ভাইয়ের কাছে অনুরোধ জানাবো, যে যেখানেই থাকেন মাথা উঁচু করে থাকবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সারা পৃথিবীতে আমরা আগেও সম্মানের সাথে ছিলাম, ভবিষ্যতে মাথা উঁচু করে থাকি। আমরা শুধু রেমিটেন্সের জন্য বিদেশ যাই তা না, আমরা টেকনোলজি শিখতে যাই, আমরা বিশ্ব ভ্রমণে যাই, আমরা বিশ্বব্যাপী আমাদের সংস্কৃতি এবং উন্নতি এবং আমাদের ঘাম শ্রম দিয়ে বিশ্বকে শান্তিতে ভরে দেওয়ার জন্য আমরা উন্নত দেশে যাই। অন্যের সন্তান আমরা লালন পালন করি, অন্যের বৃদ্ধ বাবা মা যখন ফেলে যায় সন্তান, সেই সন্তানকে কেয়ার দেওয়ার জন্য আমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ি। অন্যরা রাস্তা ময়লা করে, আমরা ক্লিন করে দিই। সুতরাং আমাদের সারা পৃথিবীতে যে শান্তি, উন্নতি, এ সকল কিছুর পিছনে বাংলাদেশ এবং আমাদের শ্রমিক ভাইদের অবদান আছে। এবং এর মধ্যে বাংলাদেশে যে অনেক মন্ত্রণালয় আছে, তার মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবদান আছে। আপনারা কদিন আগে দেখেছেন, সুদান থেকে ফিরেছে আমাদের ভাইয়েরা। কে গিয়েছিল এয়ারপোর্ট? আমার মাননীয় মন্ত্রী, তিনি এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়েছেন, তাদের বাড়ি যাবার টাকা দিয়েছেন। ভবিষ্যতে সুদান ফেরতদের জন্য আরও রিইন্টিগ্রেশনে সাহায্য করা হবে। আমাদের সদ্য সচিব মহোদয় গিয়েছেন, সিনিয়র সচিব মহোদয়, যখনই আমাদের কর্মী ভাইয়েরা যেখানেই অসুবিধায় পড়ে, তাদের যাবার ক্ষেত্রে আমরা সাহায্য করি, ফিরে এসে যাতে শান্তি পায় তার জন্য আমরা তাদের পাশে থাকি। সুতরাং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বঙ্গবন্ধুর চেতনা, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার সাথে আমরা খুবই সাযুজ্যপূর্ণ। হতে পারে যে আমরা সচিবালয়ের মধ্যে নই, কিন্তু আপনার, আমাদের এই মন্ত্রণালয় সারা পৃথিবীর মানুষের বনের মধ্যে আছে। হতে পারে হয়তো আমরা অনেক বেশি বাজেটের অধিকারী মন্ত্রণালয় নই, কিন্তু অনেক বেশি বাজেট সাপোর্টেড মিনিস্ট্রি আমরা। হতে পারে হচ্ছে যে আমার লোকেরা 2.5% পর্যন্ত না পায়, কিন্তু বাংলাদেশের অর্থনীতিতে আমাদের কন্ট্রিবিউশনটা অনেক বড়। সুতরাং আমরা চাই সম্মান। বাংলাদেশে যারা মিডিয়ার ভাইরা আছেন, তারা গভীরভাবে গবেষণা করবেন যে এই মন্ত্রণালয়ের প্রতিটি কর্মী, প্রতিটি কর্মকর্তা তারা কত বেশি নিবেদিতভাবে কাজ করে। যে যেখানেই থাকুক, আমাদের এই দেশি ভাইরা তারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, এবং শান্তির বারতা, জাতি হিসেবে যে আমরা শান্তি চাই, এটা সারা পৃথিবীতে আমার অভিবাসী কর্মীর মাধ্যমে ছড়িয়ে পড়ুক, এটাই কামনা করি। এবং শেষ কথা, যেটি রমেশচন্দ্র শীল আমরা আজকেই পড়েছি, যিনি শান্তি পরিষদের সেক্রেটারি ছিলেন, তিনি বলেছিলেন বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্ববন্ধু। এত বড় কথা, এত বড় স্বীকৃতি, এ পদকের চেয়ে বড় স্বীকৃতি রমেশচন্দ্র শীলের ওই বক্তব্য, যিনি সারা বিশ্বের বন্ধু। আমরা সেই বিশ্ববন্ধুর দেশের মানুষ,
বাংলাকে আমরা উন্নত রাখবো, জাগ্রত রাখবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্বাধীনতার মহান মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদিও 20 পদক প্রাপ্তির 50তম বার্ষিকীর উদযাপন উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি জনাব ইমরান আহমেদ এমপি, মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এখানে উপস্থিত আছেন এই মন্ত্রণের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ, মন্ত্রণের সিনিয়র কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, এবং আমাদের জন্য যারা সবচেয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সহযোগী হয়ে কাজ করছেন, আমাদের মিডিয়া সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত বক্তা ইতিহাসবিদ এবং একটি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। তিনি এখানে আসার জন্য রওনা হয়েছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিকে অন্তত এখন থেকে 3 ঘন্টা আগে, কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনি একটি সভার কারণে, বোধহয় রাজনৈতিক কোনো একটা সভার কারণে, একটা ট্রাফিক জ্যামে আটকে পড়েছেন এবং এই জন্য আসতে পারেনি। তো আমরা যারা আজকে ঋদ্ধ হতে চেয়েছিলাম যে বঙ্গবন্ধুর সাথে জুলিও 20 পদক তার শান্তি পদক প্রাপ্তির যে তাৎপর্যটা অনুধাবন করার জন্য, ওনার কাছ থেকে শুনলে আমরা হয়তো আরও ঋদ্ধ হতাম, আমাদের চেতনা অনেক শানিত হতো, যে বঙ্গবন্ধু চেতনা আমরা লালন করি সেই চেতনাগুলো আরও দীপ্ত হতো। অফ করতে পারছি না, একটু রাখো তো অন্য কোথাও লুকিয়ে। বঙ্গবন্ধু কবে বঙ্গবন্ধু হয়েছেন? বঙ্গবন্ধু হয়েছেন 1969 সালে। তারপর সেই 1971-এর যে সেই 30 লক্ষ মা বোন যেখানে নিহত হয়েছেন, লক্ষ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারা হয়েছেন, আমরা একটা লাল সবুজের পতাকা পেয়েছি, একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এবং সেই বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে অভিসাংবাদিত নেতা হিসেবে বিশ্বজুড়েই তিনি খ্যাতি পেয়েছিলেন, তিনি বঙ্গবন্ধু। সেটি হয়েছিল 1971-এ। তারপর 1973-এ আমরা ইতিমধ্যেই আমার পূর্ববর্তী দিনের বক্তার কাছে এবং উপস্থাপকের মুখ থেকে শুনেছি এই ঘটনাক্রম। 1973-এর 23-শে মে তিনি ঘোষিত হয়েছিলেন এই আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ জিলিও 20 পদকে। এটি বঙ্গবন্ধুর জন্য খুবই একটি প্রাপ্য একটা বিষয় ছিল। আমরা আজকে এইখানে যারা এই 50তম বার্ষিকী এই সুবর্ণ জয়ন্তী পদকপ্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে মিলিত হয়েছি, আমার মনে হয় যে নিজেদেরকে যে জিজ্ঞাসাটা আমরা করতে পারি, এটি আত্মজিজ্ঞাসা যে বঙ্গবন্ধুর এই জুলিও কুদি প্রাপ্তির তাৎপর্যটা আমাদের জন্য কি। আপনারা জানেন যে বিবিসি যখন বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে নির্বাচিত করেছিল, প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু বাঙালির জন্য বাঙালির দেওয়া কোনো উপাধি না, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছেন বিবিসির মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আন্তর্জাতিকভাবে করা জরিপের মাধ্যমে। এই বঙ্গবন্ধু আমাদের জন্য কিভাবে অবদান রেখেছেন, আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরা বুঝি, কিন্তু এইগুলো যদি আমরা বারবার নিজেদেরকে মনে করিয়ে দিই, তাহলে আমি যে কথাটা সবসময় বলি যে বঙ্গবন্ধুর যে চেতনা সেটি ধারণ করতে, লালন করতে, নিজেদের জীবনে চর্চা করতে আমাদের জন্য একটু সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে বঙ্গবন্ধু এদেশের মানুষকে একটি স্বপ্ন দিয়ে গেছেন। প্রথম কথা হচ্ছে এই স্বপ্ন 1971-এর সেই 7ই মার্চের আগে এত প্রকটভাবে, এত সুস্পষ্টভাবে কোনো বাঙালি, কোনো নেতা, কোনো কবি, কোনো দার্শনিক আগে দেখেনি। তিনি সুস্পষ্টভাবে বলে গেছেন যে আমরা একটি স্বাধীন দেশ চাই, তিনি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। তিনি একই সাথে এদেশের মানুষের যে অন্তর্গত শক্তি, যে তোমাদের যা কিছু আছে তোমরা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো, তোমাকে কেউ দাবায় রাখতে পারবে না, এই যে আত্মনির্ভরশীলতা, আমরা পরবর্তীতে দেখব
যখন 2022 মাননীয় প্রধানমন্ত্রী সেই আত্মনির্ভরশীলতার একটা মূর্ত প্রতীক তৈরি করেন, পদ্মা সেতুতে 6 কিলোমিটারেরও বেশি একটা সেতু নির্মাণ করে বিশ্বের যাবতীয় তাবৎ মানুষের সন্দেহকে ধূলিসাৎ করে যেটি মূর্ত প্রতীক হয়ে দাঁড়ায় বাঙালির আত্মবিশ্বাসে, আমি বলবো সেই আত্মবিশ্বাসের বীজ উপ্ত হয়েছিল সেই 1971 7ই মার্চে, যখন বঙ্গবন্ধুর সেই তীব্র তর্জনী বজ্র ঘোষণা দিয়েছিলেন যে আর দাবায় রাখতে পারব না। তো এই বঙ্গবন্ধুই যখন 1973 জুলিও কুরি পদকে ভূষিত হন, তখন একটা নতুন তাৎপর্য হয় যে উনি শান্তির জন্য কি করেছেন, যে বিশ্ব শান্তি পরিষদ তাকে তার মতো একজন মানুষকে বসিয়েছে সালভাদর আলেন্দে, পাবলো নেরুদা বা কিউবার ফিদেল ক্যাস্ট্রোর পাশে, ইয়াসির আরাফাতের পাশে। আমার মনে হয় যে সেটুকুই হচ্ছে একটা অত্যন্ত গুরুতর বিবেচনার বিষয় যে তিনি কি করেছেন। বাংলাদেশের একজন অর্থনীতিবিদ নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন এবং তিনি যে কাজ করেছেন ওনাকে বলা হচ্ছে যে উনি করেছেন দারিদ্র দূরীকরণের। আপনি এই কথার সাথে আসেন, আজকে যদি বঙ্গবন্ধু, তিনি কিন্তু যুদ্ধ শুরু করেছিলেন সেই দারিদ্রের বিরুদ্ধে, যে এদেশের একটি মানুষকেও তিনি না খেয়ে থাকতে দেবেন না। তার সংগ্রাম ছিল শোষিতের পক্ষে, উনি সুস্পষ্টভাবে বলেছেন যে বিশ্ব আজ দুই দিকে বিভক্ত, শোষক এবং শোষিতের, আমি শোষিতের পক্ষে। তাহলে তার চেয়ে বড় শান্তির বার্তা বয়ে আনা মানুষ আর কে ছিল? তিনি সাম্রাজ্যবাদ একদিকে, আরেকদিকে এক ধরনের কমিউনিজম, দুই টু এক্সট্রিমের মধ্যে তিনি যখন জোট নিরপেক্ষতা আন্দোলনের ঘোষণা দিলেন বা জোট নিরপেক্ষতার সাথে থাকতে বললেন, তিনিও সেখানে কিন্তু বারবার বলেছেন যে আমি শান্তির পক্ষে। এই যে আমরা যেটাকে বলি প্রলিফারেশন অফ আর্মস রেস, যে অস্ত্রের যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার উনি অত্যন্ত সোচ্চার বিরুদ্ধ কণ্ঠ ছিলেন। এবং স্বাভাবিকভাবেই যেটি আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে যখন তাকে সেই 1973 এই পদকটি পরিয়ে দেওয়া হয়, তার যে পরিচিতি, সেই পরিচিতির মধ্যে তিনি সেদিনই কিন্তু ইতিমধ্যেই কিন্তু তিনি অবিসংবাদিত একজন নেতা হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছেন। এটি এমন নয় যে বঙ্গবন্ধুর পরিচিতি হঠাৎ করে জুলিও কুরি পদক পাওয়ার পরে তিনি বঙ্গবন্ধু বলে পরিচিত হয়েছেন, বিষয়টা এরকম না। ইতিমধ্যেই কিন্তু বঙ্গবন্ধু একজন অবিসংবাদিত নেতা, তখনই টাইম, নিউজ উইক এরকম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকার প্রচ্ছদে বঙ্গবন্ধুর ছবি ছবিত হয়েছে। কিন্তু যেটা বলেছেন ওই সময়ে জনাব রমেশচন্দ্র তাকে ইয়ে করার জন্য, যে তিনি শুধু বঙ্গবন্ধু নন, তিনি একই সাথে এখন বিশ্ববন্ধু। এই যে বঙ্গবন্ধুর যে আন্তর্জাতিকতা, এই বিশ্ববন্ধুত্ব হিসেবে উনি যখন রাষ্ট্রপ্রধান হন নাই, ঠিক একই ধারণা তিনি পোষণ করেছেন তিনি যখন চীন সফরে গিয়েছেন। আপনারা নিশ্চয়ই তার চীন সফরের যে বৃত্তান্ত, সেখানে গেলে দেখবেন যে উনি কী চমৎকারভাবে বিশ্ব শান্তির পক্ষে অবস্থান নিয়েছেন, এবং সেই অবস্থানটা উনি কখনো চুপচাপ নেননি। উনি ওনার প্রত্যেকটা কণ্ঠ, বজ্র কণ্ঠের মধ্যে তিনি সেই ওনার বিশ্বাসকে উনি ধারণ করেছেন এবং প্রকাশ করেছেন। এবং এই জন্যই খুব স্বাভাবিকভাবে আপনি যদি বঙ্গবন্ধুর সেই জীবনালেখ্যটা দেখেন যে তিনি কীভাবে শুরু করেছেন, আমি যেভাবে দেখি যে টুঙ্গিপাড়ার একজন সাধারণ খোকা কীভাবে আস্তে আস্তে বঙ্গবন্ধু হলেন, একজন নেতা হলেন, নেতা থেকে উনি বঙ্গবন্ধু হলেন, বঙ্গবন্ধু থেকে তিনি বিশ্ববন্ধু হলেন, তিনি জুলিও কুরি পদক প্রাপ্ত হলেন। আমারও মনে আছে ডক্টর মল্লিক আনোয়ার হোসেন যে কথাটা বলেছেন যে আমরা আমাদের ছাত্র জীবনে শুনেছি, নিজেরা দিয়েছে স্লোগান যে জুলিও কুরি শেখ মুজিব, লও 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 সালাম। সেই জুলিও কুরি যেহেতু তখন থেকে আমরা বুঝেছি যে বিশ্ব শান্তির সাথে তার যে সম্পর্ক সেটি অবিচ্ছিন্ন। তিনি এদেশের মানুষের, এদেশের খেটে খাওয়া মানুষের, শোষিতের জন্য একটি সুন্দর সোনার বাংলা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন এবং প্রকৃত প্রস্তাবে তিনি চেয়েছেন যে অস্ত্রের প্রতিযোগিতা হবে না, অস্ত্রের ঝঞ্ঝনানি থাকবে না। উনি কিন্তু বলেন নাই যে বাংলাদেশ একটি অত্যন্ত
সমৃদ্ধ রাষ্ট্র হতে চায় যেখানে সে অন্যের উপর রাজত্ব করবে। তিনি চেয়েছেন একটি সোনার বাংলার স্বপ্ন। তো আমার মনে হয় যে প্রকারান্তরে আমরা যদি এই সোনার বাংলা স্বপ্নের বাস্তবায়নের জন্য কাজ করি, তার যে চেতনা আছে সেই চেতনাকে ধারণ করি, তাহলে যেটা হবে যে শান্তির জন্য বঙ্গবন্ধুর যে সংগ্রাম, সেই সংগ্রামকে শ্রদ্ধা জানানো হবে এবং একই সাথে আমরা আমাদের নিজেদের যে সুন্দর একটা পথে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা আজকে বলছি যে আমরা উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হয়েছি, সেখানে আমরা যদি তার সেই চেতনাটা ধারণ করি, সেই চেতনাটা কি? এক নম্বর চেতনা হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসতে হবে। এখানে আমার রাজনৈতিক মতবিরোধ বিভিন্নভাবে থাকতে পারে, কিন্তু আমি কখনো এমন কিছু করব না যেটাতে আমার দেশ খাটো হয়। বঙ্গবন্ধু এই কাজটি কখনোই করেন নাই। দ্বিতীয় জিনিস হচ্ছে যে মানুষের জন্য সেবা। তিনি যখন বলেন আমাদের মতো সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে তুমি কার টাকায় চলো, কার টাকায় তুমি ইঞ্জিনিয়ার, কার টাকায় তুমি ডাক্তার, কার টাকায় তুমি অফিসার, তখন এই কথাটা যদি আমার বুকের মধ্যে কোনো প্রতিধ্বনি না তুলে, তাহলে এই বঙ্গবন্ধুর চেতনা কিন্তু অর্থহীন হয়ে যায়। আমাকেও ভাবতে হবে যে আমি এদের টাকায় আমার টাকা, আমি আজকে এই সুন্দর এয়ার কন্ডিশন রুমে ইয়ে করছি, এখানে আমার অবদান সামান্য, এখানে যে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আছেন তাদের টাকায় আমি এরকম সুন্দর ইয়েতে আজকে বঙ্গবন্ধু চর্চা করতে পারছি, আমি সুন্দর একটা গাড়িতে চড়ে আসছি যাচ্ছি অনেক কিছু করছি। অতএব তার প্রতি আমার দায়িত্বটা যদি আমি ঠিকমতো পালন করি, তাহলে বঙ্গবন্ধুর সেই শান্তির চেতনা, বঙ্গবন্ধুর সেই সম্মানের চেতনাটা আমরা আলোকিত করব। এবং তিন নম্বর সেটি হচ্ছে তার সততা। আমাকে আমি যদি অসৎ হই তাহলে যেমন আমি আমার দায়িত্ব পালন করব না, ঠিক একই সাথে আমি যদি অসৎ হই তাহলে বঙ্গবন্ধুর চেতনার পরিপন্থী একটি কাজ করলাম, এটি বঙ্গবন্ধুর চেতনার প্রতি চরম বিশ্বাসঘাতকতা। অতএব আমার কাছে এই ধরনের যে কোনো প্রোগ্রাম যখন হয়, হোক সেটি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কিংবা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী, সেটির জন্য আমি মনে করি যে আমি আমার বঙ্গবন্ধু চেতনাকে কীভাবে উদ্দীপিত করব, যে চেতনা লুকিয়ে আছে বাঙালির শিকড়ে, কারণ তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। সুপ্রিয় সুধীবৃন্দ, আমি আমার বক্তব্য শেষ করার আগে পরম শ্রদ্ধায়, বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধা জানাই 3 নভেম্বরের জেল হত্যায় নিহত নেতৃবৃন্দের প্রতি, 15 আগস্টের সেই কালরাত্রিতে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, 1971-এর সেই মুক্তিযোদ্ধাদের প্রতি এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, যারা সম্ভ্রম হারিয়েছেন তাদের প্রতি, এবং তাদের যাবতীয় অবদানকে স্বীকার করে আমি আমার আমাদের নিজেদের অবদান রাখতে চাই এই বাংলাদেশে এগিয়ে যাওয়ায়, যে বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা, একটি শান্তিময় স্বস্তিময় একটি সুন্দর স্বাধীন ভূখণ্ড আমাদের এগিয়ে যাওয়ার বাতি হিসেবে যেটি সবসময় কাজ করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকে বঙ্গবন্ধুর জুলিও কিউরি পিস অ্যাওয়ার্ডের সুবর্ণ জয়ন্তী বলতে পারি। এই অনুষ্ঠানের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর সালিম, বিএমইটির ডিজি জনাব শহীদুল্লাহ আলম, ওয়েলফেয়ার বোর্ডের ডিজি জনাব হামিদ সাহেব সহ আপনারা যারা এখানে সমবেত হয়েছেন, প্রথমত বঙ্গবন্ধুর ব্যাপারে কোনো আলাপ করার আসলে কোনো কারণ লাগে না। যে ব্যক্তি আমাদেরকে একটা দেশ দিতে পেরেছেন, পতাকা দিতে পেরেছেন, বিশ্বজুড়ে একটি সম্মান দিতে পেরেছেন, আত্ম
একটি পরিচয় দিতে পেরেছেন, তার জন্য আসলে আলোচনার কোনো কারণ লাগে না। কিন্তু অন্যদিকে যা বলতে হয় যে যে জাতি নিজের গুণীজনকে সম্মান না দেখায় সেই জাতি কিন্তু আগাতে পারে না। মূলত কেন যে আমরা এটা আজকে এখানে ডিসকাশনে জমা হয়েছি, শুধু একটাই কারণ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ দেওয়ার পরে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি উনি পেয়েছেন। এই স্বীকৃতি বক্তারা ইতিমধ্যে বলেছেন বঙ্গবন্ধু পান নাই, বঙ্গবন্ধু স্বীকৃতি এনেছেন পুরো বাঙালি জাতির জন্য, এটাই হলো বড় কথা। আমরা তো অনেক কিছু বলতে পারি, সম্মান শুধু পদক দিয়ে হয় না, সম্মান আমরা যে কথা বলছি এটা দিয়েও কিন্তু সম্মান হয়। আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধুকে 1973 সনে, বরং 73 তো ওনাকে দিয়েছে, 72 সনে ওনারা কিন্তু সিদ্ধান্ত বা স্বীকৃতি দিয়ে দিয়েছিলেন। 71 ডিসেম্বরে আমরা স্বাধীন হয়েছি, 72 অক্টোবরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওনাকে এই স্বীকৃতি। এই বিশ্ব শান্তি পরিষদের যে পদক যেটা আছে, বিশেষ শান্তি পদক যেটা আছে, এটা কিন্তু অনেক সময় নোবেলের যে পিস প্রাইজ, পিস পদক যেটা আছে তার সাথে কিন্তু কম্পেয়ার করা হয়। নোবেল পিস প্রাইজ একটা এক হিসাবে বা একটি সমাজ থেকে বেরিয়ে এসেছে, আর ওই সমাজের বাইরে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে যেটা বাইরের দিকে যেটা চলে এসেছিল সেখান থেকে এই শান্তি পুরস্কার জন্ম নিয়েছিল। সেই জন্য বলা হয় দ্যাট নোবেল পিস প্রাইজের সম্মান কিন্তু আমাদের এই জুলিও কিউরি, যেটা পরবর্তীতে নামকরণ করা হয়েছে জুলিও কিউরি পিস প্রাইজ, এটা কিন্তু এক হিসাবে চলে নোবেল প্রাইজ ওইদিকে, জুলিও কিউরি প্রাইজ এইদিকে। যাই হোক, বঙ্গবন্ধুকে কেন নির্যাত, যাকে বলে কে দ্যাট ওনার যে সিলেকশন করেছেন, বঙ্গবন্ধুর সারা জীবন গরিব মানুষ, গরিব দুঃখী মানুষের সুবিধা বলেন, নির্যাতন থেকে রক্ষা বলেন, এইসব কাজেই উনি কিন্তু ইমানসিপেশন যাকে বলা হয়, গরিব দুঃখী মানুষের ইমানসিপেশনের জন্য উনি কিন্তু সারা জীবন দিয়ে এসেছেন। আমরা কিছুটা বলতে গেলে দ্যাট আমাদের কিসমত খারাপ যে আমরা বঙ্গবন্ধুকে অত তাড়াতাড়ি হারিয়েছি, কিন্তু বঙ্গবন্ধুর যে স্বপ্নর কথা এখানে যে আসছে পুরো ব্যাপারে, ওনারই কন্যা শেখ হাসিনা কিন্তু এগিয়ে নিয়ে গেছে। আজকে যখন আমরা যখন বলি দারিদ্র বিমোচনের কথা বলি, কোথায় 40% থেকে নামিয়ে এনে এখন 18% তো নিয়ে এসছে। আমরা যখন খাদ্য সংক্ষিপ্তার কথা যদি বলি, আগে যেখানে বিরাট একটা ঘাটতি ছিল
ঘাটতি থেকে এখন আমরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি। আমরা যখন ক্ষুধা মুক্ত বলি, দারিদ্র মুক্ত বলি, সমাজের কথা বলি, শেখ হাসিনা কিন্তু সেই পর্যায়ে নিয়ে এসেছে। অতটুক যে ভূমিহীন গৃহহীন মানুষদেরকে এই যে এখন সবাইকে যে একটা ঘর জুনি আর ভূমি এক টুকরা দিয়েছেন, এটাও যে এখন করা হয়েছে, এটা নিশ্চয়ই বঙ্গবন্ধু থাকতেন তো সেই লাইনে উনি কিন্তু যেতেন। যাই হোক, আজকে আমাদের গর্ব, আমাদের জাতির পিতা, আমাদের সব কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই পদকের মাধ্যমে ফিডেল ক্যাস্ট্রো বলেন, ম্যান্ডেলা বলেন, জোসেফ টিটু বলেন, যত বড় বড় যারা মহারথী যারা ছিলেন বিশ্বে, তাদের সম্মানে কিন্তু নিয়ে গেছে। যাই হোক, ওনার স্বপ্নর বাস্তবায়ন এগিয়ে গেলেও শেষ পর্যায়ে কিন্তু এখনো আসে নাই। আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের দায়িত্ব পালন করে যেতে হবে, এবং আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে কয়েক বছরে যে উন্নয়ন যেটা হয়েছে, আমরা যদি ধরে রাখতে পারি, টার্গেট যেটা আছে 2040 সালের যে আমরা যে মধ্যম আয়ের দেশ হব, এটা ইনশাল্লাহ আমরা হবই। আর আমাদের আজকে কিন্তু প্রতিজ্ঞা থাকা উচিত, আমরা সেই লক্ষ্যেই আমাদের যা করা আছে করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।